এখন আর আমি যাইতে পারবো না, আমি অনেক দূরে এসে পড়ছি। আরেকটু যাও, মাত্র 11টা বাজে এখন। উফ, এত রাতে পিজার দোকান কই পাবো? এখন রাত করে পিজা খাইতে হবে না, তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি। আমি এগুলো খাবো না এখন। কেন? তুমি তো ওইদিন বলছিলে তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে, এর জন্যই তো আনতেছি। আমি খাবো না, হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি দেখতে, ওদিক থেকে অফিসেও যাইতে হবে। কানবেন না, শ্রাবণী গোবাসায় থিয়ে আইতি, ওরাও ঢাকায় নাই, গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে। আমি কল করে বলছি আমরে, ওরা ঢাকা যাওয়ার আগে এদিকে এসে ইয়ামিন নিয়ে যাবে। হইলো ইয়ামিন, জায়গাটা সুন্দর না? বিশাল বড় বড় নদী আছে এদিকে, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, আবার নৌকায় উঠতে পারবা। মাই গডনেস, তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন, আবার সাম্বারাও আসতেছে কয়েকদিন পর এখানে। ওকে, তাহলে চলো এবার নৌকায় যাই। না, আমার বাসায় যেতে হবে। থাক, চলো চাইলে চলে যাই। আরে না, তুমি থাকো, আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কানবে না? বলবে আমার নীলা না জ্ঞান ইয়ামিনের বাচ্চা। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি। ওকে দাঁড়াও, তাইলে গাড়িটা কি? গাড়ি কেন? তাইলে এত দূরে গাড়ি ছাড়া কেমনে যাবো? তোমার মাথায় বসে আমার চুল উঠে যাবে না? ওকে তাহলে বাসে যাই চলো। দূর আমি যাবই না, রিক্সা আনো জলদি একটা। আচ্ছা তুমি থাকো, আমি রিক্সা নিয়ে আসি। ওকে জলদি আইসো, যাও। খাড়া এই নে। তোমার খিদে লাগে নাই? খাবা না? লাগছে তো, বাট আমো এখনো আসে নাই কেন? আইছে পড়বে নে, তুমি গোস্ত দে পোলাও খাও। আমি এগুলো খাই না। কি খাবা? পায়েস দিবে একটু? আমারে কল দাও। আচ্ছা খাড়াও, ধরে নাকে। ওয়াইফাই নাই কেন? কি হইছে? ওয়াইফাই চালু হয় না কেন? ওয়াইফাই কি নানা? ওয়াইফাই না, ওয়াইফাই আই ক্যান সি এনিথিং ইন ইউটিউব। কি কইয়া, কোথায় পাবো এখন ওয়াইফাই? এ সিদ্ধি, কি ওয়াইফাই কি রে? কার দিয়া ফোনে ভিডিও দেখে? তোমার তো দোকান ওয়াইফাই বেসনি। মেলা দেখা লাগে। খাইছে রে? তুমি ভিডিও পরে দেই হনে নানা, এনে খাইয়ে নাও। আমু ফোন দিছে। দিবে নে, চলো এখন পিড়া খাইনি। খাবো না। আইছো নি মই যাই তো খাও নাই। চলো খাইয়ে আমুরে ফোন দিবা নে। আই নানা। কিরা সাফানি? আপা কালারি দিছে তোমার নিকা। ওটা কে দা? ওটা আমাকে মেহমান ডাকাত তাইছে। আই মেহমান, নৌকা গুরুবার যাবানি। চলো। এটা কে রে? রাশিদা নানার মেহমান, থাকতে আসছে। ওরে সিরাবুরির ভাইগনা না? আসো আসো, নুকে আসো। সিরাবুরি না, সাম্বা। হ্যাঁ হ্যাঁ, ওলে। নুকে নরিকেন? এক নুকে নরিকেন খাইছে রে, ও মনে ভয় পায়। আরে কিছু হবে না, আরে একটু বসে ভয় লাগে যাবে। নুকের নিচে শার্ট আছে, ও নুকে উঠলেই দিবে। দিবে রে, মামা নুকা ঘোড়া শিগগির। কি হইছে? নৌকার নিচে শার্ক এসে পড়ছিল। শার্ক? ওরে লবণ পানি খাও তাড়াতাড়ি, নৌকা ঝুলছে দেহা, ভয় যা পাইছে রে। থাক ভয় পাইও না, আমি তোমার লগে মিষ্টি আলু আনবো রে। আমি মিষ্টি আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। ও আমি চিনি না।
সরকের হাত থেকে বাঁচাইছো আমারে এটাই অনেক। মনে হয় গরুর কাতুকুতু লাগছে, থাক তুমি করো। গরুর আর কই কই কুতুকুতু আছে দেখি তো, দেখছো গরুর বামেও কুতুকুতু আছে। উয়ার মা আসে নাই, এতটুকু সারা থুইয়া খায় কেন? উয়ার বাপে আনে সুস্থ হয়ে হারে নাই, আবার উয়ার মার অফিসে যাওয়া লাগে। দেখ শুনি অবস্থা, বাইরে কাম করা লাগবে কিছু নিকা, গোয়া দোয়া দেখা লাগে না। উয়ার জামের পাশে 60-70,000 টাকা লাগবে, তুমি দিবা তাই সব খরচ? না না চাকু দাও জলদি। কে মুরগি আর হাঁসের জন্য ঘাস কাটতে হবে, তুমি শুধু গরুর জন্য এই ঘাস আনো, ওরা খাবে না। ওরা কো ঘাস থাকে না, ওরা শামুক খায় কুইজা খায় খায়, বাট ঘাস তো দাও না। এই কারণে এই মুরগিগুলো গরুর মতন বড় হইতেছে না। ওই বড় গাড়ির পিছনে যে গাছ না, ওই গাছে একটা পিচাস থাকে, রাইত করে মাছ নিয়ে কেউ যাওয়ার কালে বহুত এনে ধরে। আমি গেলে পাউ ধরে টাইনে নিয়ে যাবে না? কারা নিবি? আমি এসে নিয়ে আসি, যাও। না 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 আমি বাইরে হলে তুমি আমাকে ডাকতে থাকবা, তাহলে বুঝবো যে তুমি আসো। শুরু করো। আমার জুতা গেল কই? শম্পা ঘুরতে যাবো ফাফুবার নানের বাসায়। তুমি যাবা? যাব। আর ওনার নাম নেলোফা। তুমি জলদি আসো, খারাপ আটটা দিয়ে আসি। তোমার বাঁকাটা এমন কেন? পুরাই জাহাজের মতো। আরো আমি তোমার হাত ঠিক করে দেই। আমার আড়ের থেকে কিনা 500 টাকা দামের জুতা। ইয়ামিন আমার এইখান বিয়ে খাইতে গেছো কেন একা একা? আচ্ছা খালা যাই আমরা, আপনারা তো জানি না, যান। তোমার কিছু আনা লাগবে না? না না তুমি আবার আইসো। এটা অনেক কিউট। দাঁড়া শ্রাবণী, এডে নিয়ে যা, পিঠে আছে, তাল আছে, দুধ আছে, কয়টা নাইকেলও আছে। আরে খালা লাগবে না, কইলাম না নিয়ে যা।